হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু অনলাইন আর্নিং বিডি। আশা করব সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমাদের হাতে আছে পাঁচটা নতুন এয়ারড্রপ, যার লিঙ্কগুলো একের পর এক পেয়ে যাবেন আপনার ডিসক্রিপশন বক্সে। এর মধ্যে দুইটা থাকবে এক্সচেঞ্জ বেসড প্ল্যাটফর্ম আর তিনটা থাকবে সাধারণ এয়ারড্রপ। আর এই এয়ারড্রপগুলোতে যাওয়ার আগে আমাদের মাইথ্রো ওয়ালেটে বেশ কিছু টোকেন আমরা রিসিভ করেছি, সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তবে যদি আপনি নতুন হয়ে থাকেন কিংবা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এখানে আপনি পাবেন সমস্ত ফ্রি আর্নিং সাইটের লেটেস্ট আপডেট, এয়ারড্রপ আপডেট এবং এয়ারড্রপের এক্সচেঞ্জ আপডেট। সো গাইজ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে এনেবল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। আমরা সরাসরি চলে যাচ্ছি ইথপ্লোরারে। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 165 এসটি কিউ টোকেন্স আমরা রিসিভ করেছিলাম। আসলে এটা অকেক্সে ভোটিং এর জন্য আমরা রিসিভ করেছি এবং প্রত্যেকে 165 এসটি কিউ টোকেন্স করে রিসিভ করেছিলেন যারা এই এয়াররূপে পার্টিসিপেট করেছিলেন। আপাতত এর ভ্যালুটা খুবই কম, 0.44 ইউএস ডলার এই 165টা এসটি কিউ টোকেন্স এর প্রাইস। যারা মোটামুটি অনলাইনে কিছুটা সচ্ছল তাদের কাছে এই ব্যালেন্সটা একদমই নগণ্য, কিন্তু যারা একদমই নতুন তাদের কাছে হতে পারে এটা একটা উদ্দীপনামূলক ব্যালেন্স। এবং এই ব্যালেন্সটাকেও কিভাবে আপনি হাতে পাবেন সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করে একটা টিউটোরিয়াল অবশ্যই দিয়ে দিব। তার আগেও হয়তো আমরা টিউটোরিয়ালটা করেছিলাম যে কিভাবে এই ন্যূনতম ব্যালেন্সের অ্যামাউন্টগুলো হাতে পাওয়া যায়, এবং সেটা হতে পারে সবার জন্যই বেটার। তাছাড়া আমরা রিসিভ করেছি সকো টোকেন্স, 69টা সকো টোকেন্স আমাদের রিসিভ হয়েছে। তাছাড়া আমরা রিসিভ করেছি ইএসটিআর 1, তবে এই বিষয়ে আমার একটু সন্দেহ আছে, কারণ টুইটারে আমি গিয়েছিলাম তারা শুধুমাত্র কন্ট্রাক্ট সোয়াপের কথা বলেছে, কিন্তু কী ধরনের কন্ট্রাক্ট অ্যাজেস এই টোকেনটা সোয়াপ করা হয়েছে সেই সম্পর্কে তারা কিছুই বলেনি। তারপর আমরা রিসিভ করেছি স্ক্যানার চেইন টোকেন, 135টা এসডব্লিউসি টোকেন। আর এই 135টা এসডব্লিউসি টোকেনস আমরা পূর্বেও রিসিভ করেছিলাম, বর্তমানে তারা নতুন কন্ট্রাক্ট অ্যাড্রেসে তাদের টোকেনগুলোকে শিফট করেছে এবং সেইখান থেকে যাদের অ্যাড্রেসে টোকেনগুলো ছিল তাদেরকে আবার সেই পরিমাণ টোকেন সেন্ড করা হয়েছে। তাছাড়া এখনও কিন্তু ইএমডিএক্স টোকেনের ট্রান্সফার চলছে এবং আমি আজকে প্রায় 5159টা আইএমডিএক্স টোকেন পেয়েছি। টোটাল 7000 আইএমডিএক্স টোকেন আমার ওয়ালেটে জমা পড়েছে এবং এটা একটা এক্সচেঞ্জার টোকেন এবং এদের এক্সচেঞ্জ কার্যক্রম সচল আছে, বাট আইএমডিএক্স এর উপর এখনও কোনো ট্রেডিং পেয়ার শুরু হয়নি। খুব শীঘ্রই যখন শুরু হবে তখন তো বা এখান থেকে আমরা কিছু না কিছু হলেও বেনিফিট গেইন করতে পারবো। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পাঁচটা এয়ারড্রপের দিকে। প্রথম যে এয়ারড্রপটা আছে তার নাম হচ্ছে বিলালা এক্সচেঞ্জ, এবং এইখানে সর্বপ্রথম ইউ হ্যাভ টু রেজিস্টার্ড। আপনি রেজিস্টারে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাকে দিতে হবে আপনার মেইল। আপনি চাইলে এটাকে ট্রান্সলেট করে নিতে পারেন। মেইল দেওয়ার পর আপনি এই গেট ভেরিফিকেশন কোডে যখন ক্লিক করবেন এখানে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে আপনার মেইলে। ওই মেইলের কোডটা আপনাকে এখানে বসাতে হবে, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে অপশনাল হিসেবে হয়তো বা থাকবে ইনভাইটেশন কোড, আপনি এটা দেওয়ার পর এটাকে চেক করে রেজিস্টারে একটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড দেন আপনি লগ ইন করে সরাসরি চলে যাবেন আপনার ড্যাশবোর্ডে। ওকে, তো এরকম থাকবে আপনার ড্যাশবোর্ড। সর্বপ্রথম আপনি এই অ্যাসেটসে একটা ক্লিক করবেন, এরপর মাই বেটে যাবেন। টোকেনের নামটা হচ্ছে বেট এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন রেওয়ার্ড লকিং আছে, অর্থাৎ এখন এটাকে আনলক করা হয়নি, খুব শীঘ্রই এটাকে আনলক করা হবে। এবং এইখানে আপনি 100 বেট টোকেন পাবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন ট্রেজার চেস্ট রেওয়ার্ড এবং এখানে আমি 20 বেট টোকেন পেয়েছি। এবং এই রেওয়ার্ডসটা রিসিভ করার জন্য আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন ট্রেজার চেস্ট আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে, আপনি গো টু ভিউতে ক্লিক করবেন এবং এইখানে আপনি এখানে ক্লিক করবেন। একটু ট্রান্সলেট করে নিচ্ছি আমরা বিষয়টাকে। ওকে, কংগ্রেচুলেশন, তারা বলছে কংগ্রেচুলেশন, আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি ওপেনে ক্লিক করবেন। ওকে, আনপ্যাক দ্য কার্ড অ্যান্ড গেট 20 বেট। এই যে 20 বেট টোকেন আমাদেরকে দেওয়া হয়েছে সেটা সরাসরি চলে যাবে আপনার অ্যাসেটস, এবং সেখানে গিয়ে আপনি এইখানে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন ট্রেজার চেস্ট রেওয়ার্ড, এখানে 20টা বেট টোকেন এক্সট্রাসে যোগ হয়েছে এবং খুব শীঘ্রই এটাকে আনলক করে দেওয়া হবে, তখন হয়তো বা আমরা এই টোকেনটাকে এক্সচেঞ্জ করতে পারবো। তারপর যাচ্ছি পরবর্তী এয়ারড্রপে। পরবর্তী যে এয়ারড্রপটা আছে তার নাম হচ্ছে পেপেস টোকেন এয়ারড্রপ, এবং এইটা একটা বাউন্টি টাইপিং এয়ারড্রপ। এখানে আপনাকে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে আপনার টেলিগ্রাম চ্যানেলটা লিঙ্ক করতে হবে এবং আপনার মাইথ্রো ওয়ালেটের অ্যাড্রেসটা দেওয়ার পর আপনি সরাসরি এখানে চলে আসবেন। এবং এই যে উপরে ইউজার নেমটা আছে এখানে একটা রেড মার্ক থাকবে, আপনি এখানে যাবেন। তারপর তারা বলবে ভেরিফাই ইউর মেইল, আপনাকে মেইলটাকে ভেরিফাই করতে হবে। মেইল ভেরিফাই করার পর আপনি এখানে ফিরে আসবেন এবং এখানে যখন আপনি আপনার ইউজার নেম দিয়ে সার্চ করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার কাছে কি পয়েন্টস আছে। আপনি মেইল ভেরিফিকেশন করবেন তখনই আপনি 30 পয়েন্টস পাবেন এবং প্রত্যেকটা পয়েন্টসের বিনিময়ে আপনি 30 পিপ টোকেন করে পাবেন। তারপর আছে এয়ারড্রপ রেফারার, আপনি যদি কাউকে রেফার করেন তো আপনি আরও কিছু পয়েন্টস কিংবা পিপ টোকেন পাবেন। তারপর আছে সিপি কমিউনিটি জয়েনার, যদি আপনি কমিউনিটিকে জয়েন করেন কিংবা বিল্ড আপ করেন তখন সেই ক্ষেত্রে আপনি আরও এক্সট্রা কিছু অ্যামাউন্টস এখান থেকে পাবেন। তো আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন। সিপি টুইটার ফলোয়ার, আপনাকে টুইটার অ্যাকাউন্টকে লিঙ্ক করতে হবে, এখানেও টুইটার অ্যাকাউন্টকে লিঙ্ক করতে হবে এবং যে কাজগুলো তারা করতে বলবে সেই কাজগুলো আপনাকে এখানে করতে হবে। এভাবে যখন আপনি প্রত্যেকটা কাজ কমপ্লিট করবেন তখন অ্যাটলিস্ট আপনি 200 বা 300 পেপ টোকেন্স এখান থেকে গেইন করতে পারবেন এবং আশা করি এই পেপ টোকেনটা ভালো একটা পজিশনে যাওয়ার সুযোগ আছে। তারপর যাচ্ছি পরবর্তী এয়ারড্রপে। পরবর্তী যে এয়ারড্রপটা আছে তার নাম হচ্ছে অ্যাপোলোনিয়া এয়ারড্রপ, এবং এইখানে আপনাকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। টাস্কগুলো কমপ্লিট করার বিনিময়ে আপনি $5 সম পরিমাণ টোকেন পাবেন। এক একটা টোকেনের প্রাইস হচ্ছে 0.03 ইউএসডি ডলার এদের আইসিও প্রাইস অনুযায়ী, এবং আপনি টোটাল 167টি টোকেন্স পাবেন যদি আপনি এই টাস্কগুলো কমপ্লিট করেন।
আমরা জাস্ট আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি, কার্যক্রমটা দেখালে হয়তো বা ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে, তার জন্য আমরা জাস্ট সংক্ষেপে বলার চেষ্টা করব। আপনাকে এদের টেলিগ্রামে জয়েন করতে হবে। টেলিগ্রামে জয়েন করার পর আপনি এখানে পাবেন 13 টোকেন্স, তারপর আছে রেফারেল মেকে পোস্ট অন ফেসবুক, আপনাকে ফেসবুকে একটা পোস্ট করতে হবে, আপনি পাবেন 14 পয়েন্টস, তারপর গিভাস পাবলিক রিকমেন্ডেশন অন ফেসবুক, এই ক্ষেত্রে পাবেন 6টি। এভাবে প্রত্যেকটা টাস্ক যখন আপনি কমপ্লিট করবেন গেট এ 50 টোকেন বোনাস আফটার কমপ্লিটিং এভরিথিং। এবং এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে মাইথ্রো ওয়ালেটের অ্যাড্রেসের ফিল্ডটা চলে আসবে। আপনি মাইথ্রো ওয়ালেটের অ্যাড্রেসের ফিল্ডে অ্যাড্রেসটা বসে কন্টিনিউতে ক্লিক করলে আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন। প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করার বিনিময়ে আপনি আরও 50টা টোকেন্স এখান থেকে এক্সট্রা পাবেন। তারপর যাচ্ছে আমরা আমাদের ফোর্থ এয়ারড্রপে। ফোর্থ যে এয়ারড্রপটা আছে এটা হচ্ছে ডিএক্স ক্যাশ এক্সচেঞ্জার। তো সর্বপ্রথম আপনাকে করতে হবে সাইন আপ। সাইন আপ করার পর আপনি এখানে 2 DXcash টোকেন পাবেন, এবং এখানে আপনাকে KYCটা ভেরিফিকেশন করতে হবে। KYC ভেরিফিকেশন করার পর আপনি আরও 8 DXcash টোকেন পাবেন। তো কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমরা। সাইন আপে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, টুইটার ইউজার নেম দিতে হবে, মাইথ্রো ওয়ালেটের অ্যাড্রেস দিতে হবে। তারপর এটাকে চেক করে আপনি রোবট নাম চেক করে সাবমিট নাও অ্যান্ড জয়েনে ক্লিক করবেন। তারপর হয়তো একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে আপনার মেইলে, ওই অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টকে অ্যাক্টিভ করে নেবেন অ্যান্ড সরাসরি চলে যাবেন আপনি আপনার ড্যাশবোর্ডে। ওকে, তো ওই সাইন আপ প্রসেস কমপ্লিট করার পর আপনি মেইলে আসবেন। মেইলে আসার পর একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি এখানে ওপেন ইন ওয়েবে ক্লিক করে এদের টেলিগ্রাম বুটে চলে যাবেন। এবং এই টেলিগ্রাম বুটে যাওয়ার পর এরা যা যা বলবে আপনাকে সেই মোতাবেক কাজ করতে হবে। ওকে, তো আপনি স্টার্ট বাটনে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার প্রোফাইল এবং ক্লিক হেয়ার টু কমপ্লিট রেজিস্ট্রেশন। আপনি এই ক্লিক হেয়ার একটা ক্লিক করবেন। ওকে, আমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ব্যাক প্রেস করে চলে যাচ্ছি আমাদের প্রোফাইলের দিকে। তো এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন। আমরা রেজিস্টার করেছিলাম এবং সেখান থেকে আমরা 2 DXcash টোকেন পেয়েছি। এটা এখনও রিডিম করা হয়নি এবং আমাদেরকে রিডিম করতে হবে। রিডিম করার জন্য আপনি যখন রেজিস্টার নাওতে ক্লিক করবেন আপনি সরাসরি এই ইন্টারফেসে চলে আসবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ মেম্বার, এখানে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট, আপনার কাজও এখানে কমপ্লিট। তারপর আছে সেলিব্রিটি স্ট্যাটাস, এবং এইখানে এসে আপনাকে KYCটা ভেরিফিকেশন করতে হবে যদি আপনি টোকেনগুলো রিসিভ করতে চান। এবং এইখানে আপনি 8 DXcash টোকেন পাবেন। তারপর আপনি নিচে আসবেন। নিচে আসার পর এখানে আছে অ্যাচিভমেন্ট কমপ্লিট, আপনি পাবেন 1 DXcash টোকেন। তারপর আছে কমিউনিটি বিল্ডার, যদি আপনি এদেরকে হেল্প করেন তো সেই ক্ষেত্রে আপনি 3 DXcash টোকেন্স এক্সট্রা পাবেন। তারপর কমিউনিটি আর্কিটেক্ট, এখানে আপনি পাবেন 6 DXcash, হেল্প এ ফ্রেন্ড 1 DX, অর্থাৎ যদি আপনি কাউকে এখানে রেফার করেন তো সেই ক্ষেত্রে হয়তো বা 1 DXcash টোকেন আপনি পাবেন। এছাড়া আরও বেশ কিছু কাজ কিন্তু এখানে আছে। আপনি এই প্রত্যেকটা কাজ কমপ্লিট করলে অ্যাবাউট 25টা বা তার চেয়ে বেশি টোকেন্স এখানে গেইন করতে পারবেন। তাছাড়া পরবর্তীতে আরও কিছু রেওয়ার্ডসের সিস্টেম এখানে আসবে, যদি আসে তো আমরা আপনাদেরকে অবশ্যই আপডেটগুলো জানিয়ে দেবো। এবং এই DXcash এক্সচেঞ্জারটা একটা ভালো মানের এক্সচেঞ্জার হতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের উচিত এই এয়ারড্রপটাকে মিস না করা। তারপর যাচ্ছে আরও একটা এক্সচেঞ্জ বেসড এয়ারড্রপে। যদিও এক্সচেঞ্জ বেসড এয়ারড্রপ, তবে কারেন্সিটা একটা সাধারণ কারেন্সি। এখানে আপনি দেখতে পাচ্ছেন ATX এয়ারড্রপ। আর এই এয়ারড্রপের ক্ষেত্রে আপনাকে যে কাজগুলো করতে হবে, আপন সাকসেসফুল রেজিস্ট্রেশন, নো KYC রিকোয়ার্ড। আমরা শুধুমাত্র এই আর্টিকেলের লিঙ্কসটা আপনাদেরকে দিয়ে দিব। এইখানে আপনাকে কোনো KYC ভেরিফিকেশন করতে হবে না, আপনাকে শুধুমাত্র এই এক্সচেঞ্জারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং এই এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে পার্টিসিপেট ইন ATX এয়ারড্রপ আছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সরাসরি এই প্ল্যাটফর্মে চলে যাবেন। এখানে আপনার মেইল পাসওয়ার্ড দেওয়ার পর আপনি সাইন আপে ক্লিক করবেন, হয়তো বা একটা অ্যাক্টিভেশন লিঙ্ক যাবে, তারপর যা যা চাইবে সেটা আপনাকে সেট করতে হবে। এবং এই সমস্ত বিষয় সেট করার পর আপনি যখন ইমেইলে ঢুকে আপনি আপনার অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করে এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করবেন, দেন আপনি 2 ATX টোকেন্স পাবেন। শুধুমাত্র এটা নিউ ইউজারদের জন্য সীমাবদ্ধ। আমাদের আগে অ্যাকাউন্ট ছিল, যার ধরুন আমরা এইখানে এখন আর কোনো রকম ATX টোকেন পাচ্ছি না। বাট যারা নতুন, যারা এখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি, তারা 2 ATX টোকেন্স করে এখানে এক্সট্রা পাবেন। এবং তার ওর্ড বলছে USD $4 সমপরিমাণ হবে, এবং টোটাল 6 লাখ ATX টোকেন্স তারা বরাদ্দ রেখেছে, এবং একদিনে তারা প্রায় 1 লাখ ATX টোকেন সবার মধ্যে ডিস্ট্রিবিউট করবে। তো এটা ছিল মোটামুটি আমাদের এখনকার মতো টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। কারো যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে আছে আপনাদের জন্য উন্মুক্ত, জাস্ট কমেন্ট করবেন, সময় মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা তো অবশ্যই করবো। অ্যান্ড নেক্সটে দেখা হচ্ছে আবারও। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অপরকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর অল, বাই বাই।